হ্যাঁ বলি অ নতুন বউ, কোথায় চললে শুনি এত সাজু গুজু করে, কোথায় যাচ্ছ? ও কাকিমা, আপনি বলুন, বসুন না, কেমন আছেন? ভালো ভালো। তা তুমি কোথায় চললে গো? এই একটু অফিস বেরোচ্ছি আর কি। ও বাবা, এইসবে নতুন নতুন বিয়ে হয়েছে, ছুটি ছুটি নাও, নিয়ে ছুটি চলে যাচ্ছ? তুই ঘরে থাকবে, ঘর সামলাবে, নতুন নতুন বর, এখন বরের কাছে থাকবে না, ছুটি ছুটি নাও, নিয়ে চলে যাচ্ছ সব। তা বলি অ নতুন বউ, তোমার শ্বশুর বাড়ির লোক কিছু বলে না এই যে তুমি এই বিয়ের পর কদিন পরে এইরকম তুমি জামা কাপড় পরে যাচ্ছ? আমরা তো বাবা এখনো মাথায় ঘোমটা ছাড়া বাইরে বেরোই না। কিছু বলে না তোমার শ্বশুর বাড়ির লোক এই জামা কাপড় পরছো? না না না, আমার শাশুড়ি মা কিচ্ছু বলে না, আমি তো এইসব আরামসেই পরে যেতেই পারি, কোনো অসুবিধা হয় না। ও আচ্ছা, তারপর শ্বশুর বাড়ির লোক কি ভালো? তো কিছু কথাটা তো বলে নাকি, না কথা শোনায়, টোনা মারে কি করে নাকি? শ্বশুর বাড়ির লোক সব ভালো তো? শ্বশুর শাশুড়ি বর সব ভালো ভাবছে তো? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন তো ভালোই, খারাপ তো কিছুই না। শোনো বৌমা, একটা কথা বলি, আমি তোমার প্রতিবেশী, প্রতিবেশী কিন্তু প্রতিবেশীকে দেখে, তোমার শাশুড়ি কিন্তু একটু সুবিধে নয়, তোমার নামে কিন্তু আমাদের কাছে ভীষণ বদনাম করে, যে বউটা বাজে, ভালো নয়, সবসময় ঘরে বসে বসে ঘুমায়, এইসব বলে কিন্তু। একটু তুমি ভেবে চিন্তে একটু সংসার করো কেমন? আপনার কোথায় কোথাও ভুল হচ্ছে না, আমার সাথে তো সেরকম কোনো ব্যবহার করে না এখনো অব্দি, আশা করি করবে না, তাই আমি খারাপ তো বলতে পারছি না। হ্যাঁ, তোমার এখন মনে হবে কত ভালো শাশুড়ি, সব ভালো শাশুড়ি, তারপর তো বুঝবে, আমরা তো পাশে পাশে থাকি, কিছু অসুবিধা হলে তুমি বলবে কেমন? তোমার ঘরে যাওয়া হবে না হবে সব আমাদেরকে বলবে, এবার তো তোমার পাশে থাকবো, তোমাকে হেল্প করবো, তুমি আর বলবে হ্যাঁ যা হবে ঘরে সব আমাকে বলবে। আরে আমি তোমার প্রতিবেশী, আমি তোমাকে খুব ভালোবাসবো, যত্ন রাখবো, তোমার কি খারাপ চাইবো বলো? না না, আমার শাশুড়ি মার মতো শাশুড়ি মা হয়ই না। তা নতুন বউ বলছি, কাজ বাজ করছো? কাজ বাজ করে বেরোলে, রান্না বান্না সব করেছো? হ্যাঁ, শাশুড়ি মাই তো সকাল থেকে উঠে রান্না বান্না সবকিছু করে দিয়েছে, এই আমি খেয়ে অফিস যাচ্ছি। ও বাবা, শাশুড়ি করে দিয়েছে, খুব তো ভাগ্য ভালো। আসলে কি জানো তো, প্রথম প্রথম কিন্তু করে, তোমার শাশুড়ি মানুষটা মোটেও ভালো নয় কিন্তু, ভালো কথা বলছি, সময় থাকতে থাকতে ভীণ হয়ে যাও কিন্তু, তাহলে বেঁচে যাবে না। তো শাশুড়ি গলায় পা তুলে কাজ করাবে, একটু ভালো থাকতে দেবে না গো তোমার শাশুড়ি, একটু ভালো মানুষ না? আচ্ছা কাকিমা, আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বলি অত্যাচার টত্যাচার করে নাকি, মারে টারে ফেলে দেয়, তারপর ওই যে কি বলে না, ঘর থেকে টাকা পয়সা আনতে সব কিছু বলে নাকি, কিছু অত্যাচার করে? না না, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব আমার ভীষণ যত্ন করে, আমাকে ভালোবাসে সবাই, আমার কোনো অসুবিধা হয় না। ও প্রথম প্রথম ভালো ভালো দেখাচ্ছে, তোমার যা অসুবিধা হবে তুমি কিন্তু আমাকে বলবে, প্রতিবেশী কিন্তু বিপদে প্রতিবেশী পাশে থাকবে। হ্যাঁ একদম, তুমি যা হেল্প লাগবে আমি তোমাকে সব হেল্প করে দেবো। শোনো না নতুন বউ, একটা ভালো কথা বলি, তোমার শাশুড়ি সেদিনকে বলছিল তুমি যে অষ্টমঙ্গলায় গেছিলে নি, আর সেই সময় তো তোমার শাশুড়ি ঘরে ছিল নি, আমাকে বলছিল বলে বৌমাটা একটু ভালো নয়, কিছু কাজ করেনি, কবে ছানা পেনা দিবে, কিছু ঠিক নেই, সবসময় বেরিয়ে যাচ্ছে, ঢুঙ্গির মতো থাকে, আমার তো শুনতে কি খারাপ লাগছিল গো। আমি ভাবছিলাম বউটা কবে আসবে একটু বলবে, কোনো নক্তি প্রতিমার মতো বউকে এরকম করে বলে কি যে তুমি জামা পড়ো, এইসব জামা পড়ো বলেও তোমাকে অনেক কথা শোনায়, তোমার সামনে এখন বলে না গো, আমাদেরকে সব বলে, পাড়ায় তো বেরিয়ে দুপুরবেলা বিকেলবেলা এইসব আলোচনা করে, ফলে বউ রান্না পারে না, কিচ্ছু পারে না, এইসব বলে, তোমার নামে কি বদনাম করে গো, কানে তো বলা যাবে না, কান দিয়ে রক্ত পড়বে, তোমার যা প্রবলেম হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করে দেবো কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নতুন বউ তুমি যাও, হ্যাঁ যা প্রবলেম হবে আমাকে বলবে, আমি কিন্তু হেল্প করে দেবো, হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা আপনি যান, মা ঘরে আছে, আমি এলাম। যা বিষটা ঢালার একদম ফাটাক করে ঢেলে দিয়েছে, এইবার আর একসাথে থাকবে? বৌমাকে শাশুড়ি খাইয়ে দেবে, খাও মা খাও, বউ কাজে যাবে, শাশুড়ি সব কাজ করবে, এত ভালো থাকতে বাবা দেওয়া যায় না। এইবার যে আগুনটা ঢুকে টুক, আর আগুনে আমি জ্বেলে যাচ্ছি, আগুনটা যা জ্বেলে দিয়ে তুমি এবার একদম দাদাও দাদাও করে আগুন জ্বলবে, আসলে প্রতিবেশী প্রতিবেশীকে হেল্প করবে না তো কে করবে? যাই বাবা দেখি, সেদিদের ঘরের আবার কি খবর।